আমি চাকরি ছেড়ে দিয়ে পলিটিক্স এসেছি বেগম জিয়ার নির্দেশে। আমি জানি আমার সব বন্ধু বান্ধব বিএনপি যারা এমপিছে তারা সবাই নির্বাচন করতে চায়, হয়তো তাদের এলাকার পরিস্থিতি ভিন্ন হওয়ার কারণে তারা সাহস পায় নাই। আমি এই সেই সাহসটা আমি ঝুঁকিটা আমি নিয়েছি এবং আমি ইনশাল্লাহ জয়যুক্ত। আমি এটা নিশ্চিত ভাবে বলতে পারি বিএনপির কোন সিনিয়র নেতৃত্ব বিএনপির এই মহাসচিব থেকে শুরু করে যারা আছে তারা কেউই কমফোর্টেবল না, তারা ইচ্ছার বিরুদ্ধে কাজ করে। আমি এই দাসের রাজনীতি থেকে বেরিয়ে আসছি, এই জন্য আমি নির্বাচন করছি। এখানে যা লোকজন দেখছেন সব আমারই লোক, বিএনপি আমি এখানে সৃষ্টি করেছি এবং এর আগে আমার ফাদারও ছিলেন। এটাই আমার সবচেয়ে বড় সাহস। আমি জানতাম আমি মনোনয়ন পাবো না, আপনারা ইতিপূর্বে এই কাহালু নন্দীগ্রাম উপজেলায় দেখেছেন এখান থেকে বিএনপির এমপি মনোনয়ন নির্বাচিত হয়েছে। আমার বিশ্বাস এর আগের নির্বাচনগুলি যেভাবে সঠিক হয়েছিল এইবারও কাহালু নন্দীগ্রাম এলাকায় নিরপেক্ষ নির্বাচন হবে, সেটা একটা বিষয়। আর নেতাকর্মীদের সঙ্গে আমার সংশ্লিষ্টতা দীর্ঘদিনের, সেটাই আমার সবচেয়ে বড় সাহস এবং আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আস্থাবান। আমার জীবনে কোনোদিন চিন্তাও করিনি আমি রাজনীতিতে আসব। আমি চাকরি ছেড়ে দিয়ে পলিটিক্স এসেছি বেগম জিয়ার নির্দেশে। আমার পিতা যখন মারা যান তখন উনি আমার মায়ের হাত ধরে বললো আমি ডাক্তার ছেলে চাই। আমরা চেয়েছিলাম যে আমার ছোট ভাই ইলেকশনে আসুক, সেই থেকে আমার নির্বাচনে প্রবেশ এবং আমার এই চার টার্ম ইলেকশনে আমার জীবনে কোনো কালো দাগ নেই, আমার জনপ্রিয়তার কোনো কমতি নেই, কোনো নেগেটিভ পয়েন্টস আমার লাইফে নেই, তারপরেও আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। আমি তো আর ফেরেস্তা না, আমার ভিতরেও রাগ অভিমান খুব থাকতে পারে। শুধু আমার ক্ষেত্রেই নয়, আপনি যদি দেখেন কচুয়ার মিলনের সঙ্গে কি করা হয়েছে, সে কি কম জনপ্রিয়, সেখানে একটা রাস্তা থেকে উঠা এক আদম ব্যাপারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনি যান নারায়ণগঞ্জের আঙ্গুরের সিটি দেখেন, সে মাঠের লোক, সেখানে একজন ব্যবসায়ী ধরে এনে মনোনয়ন দেওয়া হয়েছে। সুষ্ঠু ভোট না হলে কিভাবে রেজাল্ট বের করতে পারবো? কিন্তু আপনি অতীত ইতিহাস দেখেন, আপনি বগুড়ার ইতিহাস দেখেন, বগুড়া থেকে এমপিরা নির্বাচিত হয় নাই, হয়েছে এবং আমার বিশ্বাস এটা হবে। আমার বিশ্বাস এখানে ওই ধরনের নির্বাচনে কারচুপি কেউ করতে পারবে না।